বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে সারা দেশে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল চলছে। কর্মসূচিতে সমর্থন জানিয়েছে 18 দলীয় জোট। হরতালে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, নেতাকর্মীদের অবরুদ্ধ রেখে প্রতিবাদ দমানো যাবে না, ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলন তীব্রতর হবে। হরতালে দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রিজওয়ান কাদেরের রিপোর্ট। হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সকাল ও দুপুরে ককটেল বিস্ফোরণ। সকাল থেকে রাজধানীতে কিছু যানবাহন চললেও স্বাভাবিকের তুলনায় তা কম। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যান চলাচলও বেড়েছে, ছেড়ে গেছে দূরপাল্লার লঞ্চ ও ট্রেন। বিএনপির হরতালে পূর্ণ সমর্থন জানালেও সকাল থেকে সম্প্রসারিত 18 দলীয় বিরোধী জোটের কাউকে রাস্তায় দেখা যায়নি। হরতালের ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আগে থেকেই অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা পুলিশি বেষ্টনীর মধ্যে হরতাল সমর্থনে স্লোগান দেন। অবরুদ্ধ করে রেখে আওয়ামী লীগ সরকার বিরোধী দলের প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশের গণতন্ত্রকেই বিপন্ন করছে বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের। আমরা নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিক আমাদের যে অধিকার, সেই অধিকার প্রকাশ করবার জন্য, প্রয়োগ করবার জন্য আমরা যখনই কোনো শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ, বার্তাল আহ্বান করি, তখন সরকার তার পুলিশ, র‍্যাব, অন্যান্য বাহিনী দিয়ে আমাদের সেটাকে দমন করতে চায়। এবং আপনি আজকে দেখছেন যে একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দলের অফিসের সামনে কিভাবে সরকারের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র‍্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে। মনে হচ্ছে এটা একটা যুদ্ধক্ষেত্র অবস্থা, এবং সকাল থেকে অনেকবার বাধা দিয়েছে। আপনারা দেখেছেন যে আসলে গণতন্ত্র এখানে সম্পূর্ণভাবে এটাকে দমন করা হচ্ছে, দমন করা হচ্ছে, পরমত সহ্য করা হচ্ছে না, এবং জনগণের যে মৌলিক অধিকার সেই প্রতিবাদ করার সেই অধিকারকে পর্যন্ত এখানে কেড়ে নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত মহাসচিব জানিয়েছেন, অবরুদ্ধ রেখে প্রতিবাদ ও আন্দোলন দমানোর চেষ্টা সফল হবে না। হরতালের মধ্যে ইলিয়াস আলীর সন্ধান না পাওয়া গেলে লাগাতার কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেন তিনি। আমরা দাবি করেছি যে তাকে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দিতে হবে, কিন্তু দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত তো তার কোনো হদিশই আমরা পাইনি। উপরন্তু সরকারের শীর্ষ মহল থেকে যে সমস্ত উক্তি করা হচ্ছে, যে সমস্ত কথা বলা হচ্ছে, তাতে করে আমাদের আরো সন্দেহ দৃঢ় হচ্ছে যে জনাব ইলিয়াস আলীকে সরকারের লোকেরাই তুলে নিয়ে গেছে। এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না। এটা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে এই অবস্থা চলতে পারে না। আমাদের কর্মসূচি, আমি বলেছি, তীব্র থেকে তীব্রতর হবে। আজকে সারাদিনের মধ্যে আমরা দেখব, তারপরে আমাদের সিদ্ধান্ত দিতে হবে, সিদ্ধান্তই আমরা জানাবো। সকাল থেকেই নয়াপল্টনে প্রধান বিরোধী দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান। হরতাল সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। খিলগাঁওয়ে হরতাল সমর্থনে মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মহাখালী ওয়ারলেস গেটের সামনে সেলিমা রহমানের নেতৃত্বে মিছিল বের করে নেতাকর্মীরা। তেজগাঁও গুলশান লিংক রোডে হরতাল সমর্থনে মিছিল করে ছাত্রদল। মহাখালীতে পিকেটিং এর চেষ্টা করা হলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। পরে হান্নান শাহর নেতৃত্বে মিছিলে বাধা দেয় পুলিশ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিএনপির সংসদ সদস্যরা মিছিল ও সমাবেশ করেছে। এমপিদের মিছিলটি পুলিশের বাধায় সংসদ ভবন এলাকার বাইরে যেতে পারেনি। সিএমএম কোর্ট এলাকায় আইনজীবীদের মিছিলে বাধা দেয় পুলিশ। ভাঙচুর করা হয়েছে বিএনপি সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার অফিস কক্ষ। ওয়ারী পোস্ট অফিস এলাকায় বাধার মুখে পড়ে যুবদলের মিছিল। সেখান থেকে বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার কাজী আবুল বাশারকে আটক করে পুলিশ। হরতাল সমর্থনকারীরা এ সময় পুলিশের উপর ইটপাট করছিল। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। হরতালের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় পুলিশ। সাভারে পিকেটারদের ধাওয়ায় পালানোর সময় দুর্ঘটনায় এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। রাজশাহীতে সংঘর্ষে সাবেক মেয়র ও পুলিশ সহ আহত হয়েছে 18 জন। বিভিন্ন জেলায় আটক করা হয়েছে বেশ কয়জনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি, ডেস্ক রিপোর্ট। সাভারে পিকেটারদের হাত থেকে রক্ষা পেতে গাড়ি নিয়ে পালানোর সময় দুর্ঘটনায় এক প্রাইভেট কার চালক নিহত হয়েছে। রাজশাহীতে হরতাল সমর্থনকারীদের মিছিলে পুলিশ বাধা দেয়। সে সময় সংঘর্ষে আহত হন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সম্পাদক শফিকুল হক মিলন এবং দুই পুলিশ সহ 18 জন।
চট্টগ্রামে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিল হয়েছে। 12 জনকে আটক করেছে পুলিশ। খুলনায় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলে বাধা দেয় পুলিশ। আটক করা হয় 7 পিকেটারকে। রংপুরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল বের করে, একজনকে আটক করে পুলিশ। চাঁদপুরে পিকেটিং এর সময় 5 জনকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাদের 15 দিনের কারাদণ্ড দিয়েছে। সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। নরসিংদীতে সাবেক সংসদ সদস্য খাইরুল কবির খোকনের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে, সে সময় 5 জন আহত হন এবং 2 জনকে আটক করে পুলিশ। শরীয়তপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আভ্যন্তরীণ আন্তঃজেলা কোনো বাস ছেড়ে যায়নি। নেত্রকোনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরায় দূরপাল্লা যানবাহন ছেড়ে যায়নি। পটুয়াখালীতে হরতাল সমর্থনকারীরা পুলিশ বক্সে আগুন দেয়, 8টি অটোরিকশা ও 1টি ট্রাক ভাঙচুর করে তারা। পুলিশ 5 জনকে আটক করেছে। কুষ্টিয়ার মজমপুর গেটে পিকেটিং এর সময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাবউদ্দিন সহ 6 জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত হয় 5 জন। সিরাজগঞ্জের রায়গঞ্জে হরতাল সমর্থক ও পুলিশের সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আটক করা হয়েছে 1 বিএনপি কর্মীকে। বরিশাল থেকে বাস সহ কোনো যানবাহন ছেড়ে যায়নি। ভোরে ঢাকা থেকে বরিশাল পৌঁছানোর বাসে হামলা চালায় পিকেটাররা, একজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনো ভারী যানবাহন চলাচল করেনি। ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের বিভিন্ন মার্কেট, দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকে। হবিগঞ্জ শহরের প্রধান সড়কের শায়েস্তানগর এলাকা থেকে 4 পিকেটারকে আটক করেছে পুলিশ। বগুড়ার শিবগঞ্জের ট্রাকে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। শহরে টায়ারে আগুন দিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাহারায় রাখে র্যাব ও পুলিশ। খাগড়াছড়িতে যানবাহন চলাচল বন্ধ থাকে। বিএনপি অফিস সহ স্পর্শকাতর স্থানগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়। কুড়িগ্রামে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকে। কয়েকটি মিছিল বের করে বিএনপি। হরতালের বিপক্ষে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। মানিকগঞ্জের দোকানপাট বন্ধ থাকে। ঢাকা আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। নড়াইলে হরতালের দোকানপাট যান চলাচল বন্ধ থাকে। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষুব্ধ কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সুনামগঞ্জে বিএনপি 3টি গ্রুপ আলাদা মিছিল বের করে। টাঙ্গাইলে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।